প্লেস, যার ফলেতে আমরা কাজিজার সাহেব, বিডিও সাহেব, বিএমওইস এবং আমি এসএমওইস বারুইপুর সাব ডিভিশন আমরা এসেছি ঘরগুলো দেখতে এবং এখানকার পরিবেশ পরিবার কীরকম আছে যাতে সেটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এবং যার ফলেতে আর এখান থেকে না ছড়াতে পারে বা কেসগুলো বাড়তে পারে। কী কারণে মূলত ডেঙ্গু জার্ম তৈরি হয় এ বিষয়ে কী বলবেন এবং মানুষকে কীভাবে সচেতন করবেন? মানুষকে তো সচেতন আমরা সারা বছর ধরেই করছি লিফলেট বা মিটিংয়ের মাধ্যমেতে। এখন তারা নিজেরাও দেখতে পাচ্ছেন, তাদের হাতে কলমে দেখানোও হচ্ছে যে কোন কোন জায়গায় কীরকমভাবে মশা জন্মাচ্ছে বা এ হচ্ছে এবং কীভাবে ডেঙ্গু ছড়াচ্ছে, তাদের এইভাবে সচেতনতা করে দেওয়া হচ্ছে। কী নাম আপনার? আমি ডক্টর মৃদুল ঘোষ, এসিএমওইচ বারুইপুর সাব ডিভিশন। কী কারণে এখানে এসেছেন? এই গ্রামে মানে ব্লাড টেস্ট করে কিছু ডেঙ্গুর পজিটিভ নমুনা পাওয়া গিয়েছে প্রায় 14 জনের মতো। তো আমাদের সিএমওই সাহেব আছেন, বিএমওই সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, প্রধান আছেন এবং আমরা সবাই এসেছি যাতে এলাকার মানুষকে একটু সচেতন করা যায়। বিভিন্ন জায়গায় জল জমে তো ডেঙ্গুর লাভাগুলো জন্মায়, সেগুলো যাতে ওরা ঠিকঠাকভাবে বাড়ির পাত্রগুলো বা ডাবের খোলা এই সমস্ত জায়গাতে যাতে ঠিকঠাক রাখে সেগুলো বলার জন্য, আর যতটা পারি একটু আমাদের নিজেদের উদ্যোগে একটু এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, আর এই কামান প্লাস ব্লিচিং স্প্রে এইসব দিয়ে একটু চেষ্টা করছি এবং কোন কোন পুকুরগুলোতে বেশি করে নোংরা হয়ে রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করছি, আগামী দিনে ওগুলো আমরা খুব তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটু এলাকায় একটু ঘুরে দেখাই। বাসে প্রতিটা গ্রামেই ভিজিট করছেন নাকি শুধু গ্রামে চলছে? প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে টিম এবং কি সেবা স্যার আপনি একটু বলুন আপনি আদি